নমস্কার বন্ধুরা, আমি অরুণ আর আপনারা দেখছেন ট্র্যাভেল চ্যান মুর্শিদাবাদ। ট্র্যাভেল চ্যান মুর্শিদাবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানকার ইতিহাস প্রায় 500 বছরের প্রাচীন। বিলুপ্তির মুখে এখানকার প্রাচীন স্থাপত্য, টেরাকোটা মাটির কাজের প্রাচীন শিব মন্দির। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত একটা গ্রাম ভট্টবাটি। লালবাগ সদরঘাট থেকে নৌকা পার হয়ে সোজা পলসন্ডা যাওয়ার রাস্তায় লালবাগ কোর্ট রোড রেল স্টেশনের রেলগেট পার হয়ে আরেকটু এগিয়ে গেলে নারকেল বাগান এলাকা। এই নারকেল বাগান এলাকা থেকে বাম সাইড দিয়ে একটা রাস্তা ধরে 1 কিলোমিটার এগিয়ে গেলে এই গ্রাম ভট্টবাটি। বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে জানা যায় যে 1494 সালে কর্ণাটক থেকে প্রায় 1000 ব্রাহ্মণ এই স্থানে এসে বসবাস শুরু করেন, আর ওই সময় কালীনারায়ণ কানুনগ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখন বর্তমানে মাত্র কয়েক ঘর হিন্দু ধর্মের মানুষ এই গ্রামে বসবাস করেন, বেশিরভাগ মানুষই মুসলিম ধর্মাবলম্বী। এই মন্দিরের চারিপাশে মুসলিম ধর্মের মানুষ বসবাস করেন এবং এরাই এই মন্দির রক্ষণাবেক্ষণ করে রেখেছেন। এই মন্দিরের মাথায় 5টি মিনার, এই জন্য একে পঞ্চরত্ন মন্দিরও বলা হয়। মন্দিরের ডান দিকের দেওয়ালে মহাভারতের বিভিন্ন দৃশ্য এবং বাম দিকের দেওয়ালে রামায়ণের বিভিন্ন দৃশ্য এই টেরাকোটা মাটির কাজের মাধ্যম দিয়ে তুলে ধরা হয়েছে। চৈত্র মাসের শেষে নীল পুজোর দিন এখানে খুব বড় করে জাঁকজমকভাবে পূজা হয়, ওই সময় বহু লোকের সমাগম হয়। মুর্শিদাবাদের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে আছে বহু প্রাচীন ইতিহাস, যা বহু দূর থেকে ঘুরতে আসা আমাদের এই মুর্শিদাবাদ জেলায় দেখতে আসা মানুষদের ওই প্রত্যেকটা জায়গা দেখা, খুঁজে খুঁজে দেখা সম্ভব নয়। সেই জন্য আমি আমার চ্যানেলের মাধ্যমে, এই ট্র্যাভেল চ্যানেল মুর্শিদাবাদ এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দেখার সুযোগ করে দিই। মুর্শিদাবাদের কোনায় কোনায় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রাচীন ইতিহাস, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ,
আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা টিপে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আজ এই পর্যন্তই। আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।